মাসুদ রানা বিসিআইএ। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল সিনেমার কথা বলতে চলেছি, যে সিনেমাটি বাংলাদেশ ইউএসএ যৌথ। এমন সিনেমা এর আগে কখনো বাংলাদেশে হয়নি। এই সিনেমার বাজেট হচ্ছে 80 কোটি টাকার উপরে। চলুন তাহলে জেনে আসি এই সিনেমাতে কি আছে যে 80 কোটি টাকা বাজেট। MR9 ডু অর ডাই আসিফ আকবর পরিচালিত একটি আসন্ন ইউএসএ বাংলাদেশের যৌথ উদ্যোগের স্পাই অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি কাজী আনোয়ার হোসেনের 1966 সালের উপন্যাস ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত। ছবিটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ছিল এবং অ্যাভেল এন্টারটেনমেন্ট মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন ABM সুমন। এই সিনেমাতে যারা বাংলাদেশ ও ইউএসএ থেকে অভিনয় করেছেন, ABM সুমন, সাক্ষী প্রধান, তারিক আনাম খান, জেসিয়া ইসলাম, ফ্রাঙ্ক গিলো, মাইকেল জাই হোয়াইট। এই সিনেমাটির মুক্তির তারিখ 2023 25শে আগস্ট। এই সিনেমাটির মূল বাজেট 83 কোটি টাকার উপরে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ। এখন বলবো এই সিনেমাটি কোন গল্পের উপর নির্মিত হয়েছে। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সির জন্য MR9 কোড হ্যান্ডেল সহ কাজ করা একজন গোপন এজেন্ট। কাজী আনোয়ার হোসেনের উপন্যাস 55 বছরের বেশি সময় ধরে একটি বিখ্যাত চরিত্র। এখন পর্যন্ত সেবা প্রকাশনী সিরিজের 550টিরও বেশি বই প্রকাশ করেছে। Thank you.